হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, এই মুহূর্তে আধার কার্ড নিয়ে কিন্তু একটা নিউ আপডেট বেরিয়ে এসেছে। যদি আপনার কাছে পুরনো আধার কার্ড থাকে, সেই আধার কার্ডটিকে বাদ দিয়ে আপনাকে আবারও নতুন করে একটা আধার কার্ড ডাউনলোড করতে হবে, কারণ ইউআইডিআই এর তরফ থেকে আবারও নতুন করে আধার কার্ডে কিছু নতুন চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। পুরোনো আধার কার্ডে আপনারা পেতেন 12 ডিজিটের আপনাদের আধার নাম্বার, কিন্তু সেই আধার নাম্বারটি বিভিন্ন জায়গায় মিস ইউজ হচ্ছিল এবং কোনো সিকিউর ছিল না। কিন্তু ইউআইডি এর তরফ থেকে নতুন আধারের উপর চেঞ্জ কিন্তু আনা হয়েছে। এবার থেকে নতুন আধার কার্ডে আপনারা আধার নাম্বারের পাশাপাশি নিচে একটা ভিআইডি নাম্বার পেয়ে যাবেন। তবে সেই ভিআইডি নাম্বারটি আপনারা যে কোনো অফিসিয়াল জায়গায় আপনারা সেই নাম্বারটি দিলেই আপনাদের কাজ হয়ে যাবে, আপনাদের আধার নাম্বার আর দেওয়ার দরকার নেই। এক্ষেত্রে আপনাদের যে আইরিস এবং ফিঙ্গারপ্রিন্টের যে ব্যাপার রয়েছে সেগুলি কিন্তু অনেকটাই সিকিউর থাকবে। তো এর জন্য আপনাদেরকে কোনো আধার সেন্টার বা কোনো কম্পিউটার সেন্টারে যেয়ে পয়সা খরচা করার দরকার নেই। আমাদের ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখেন, তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করে নেবেন। তো চলুন ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো, শুধুমাত্র ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আমরা ভিডিওটি শুরু করার পূর্বে রয়েছে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলের পাশে এবং ভিডিওর নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটা ঘন্টার আইকন চলে আসবে, সেটাকে অবশ্যই ক্লিক করবেন এই ধরনের ভিডিওগুলির আপডেট আপনার ফোনে প্রত্যেকদিন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। সিম্পলি আপনারা UIDAI লিখে সার্চ করবেন, সার্চ করলে আপনাদের সামনে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি কিন্তু চলে আসবে এবং এই লিঙ্কের ওপর আপনারা সরাসরি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের আধারের যে ওয়েবসাইট রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সরাসরি চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এবার আপনাদেরকে কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড আধার বলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে, করলে সঙ্গে সঙ্গে আপনারা এই পেজে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই আধার বাই ইউজিং ইউর আধার ইআইডি অর ভিআইডি। আপনার আধার নাম্বার বা ইআইডি বা ভিআইডি যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে এগুলি দিয়ে আপনারা করে নিতে পারবেন। আমার কাছে রয়েছে আধার কার্ড এবং সেই আধারের নাম্বার দিয়ে কিন্তু আমি এখানে আধার কার্ড নতুন আধার কার্ডটি ডাউনলোড করব। ঠিক তার নিচে রয়েছে এনরোলমেন্ট আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বার যেটি রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক তার নিচে আপনার নাম এখানে লিখতে হবে, এই বক্সে আপনার নাম লিখে দেবেন এবং নিচে রয়েছে আপনার পিনকোড, এখানে আপনার পিনকোড দিয়ে দেবেন। ঠিক তার নিচে রয়েছে এন্টার সিকিউরিটি কোড, এই যে বক্সের মধ্যে একটা সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি কোডটি সিম্পলি এখানে টাইপ করবেন। এরপর আপনারা কি করবেন, এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনার সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর রিকোয়েস্ট ওটিপি তে আপনারা ক্লিক করবেন, আপনাদের মোবাইল একটা নাম্বার চলে আসবে এবং সেই নাম্বারটি এখানে এন্টার করলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন কিভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত কিছু কিন্তু ফিল আপ করে দিয়েছি। এরপর নেক্সট আপনারা যদি আপনাদের কাছে টিওটিপি নিতে চান সেক্ষেত্রে এই বক্সে ক্লিক করবেন, বা আপনার যদি সরাসরি আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি নিতে চান সেক্ষেত্রে আপনারা এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এই রিকোয়েস্ট ওটিপিতে যখনই আপনারা ক্লিক করবেন এখানে আপনারা ইউআইডিআই এর একটা কনসেন্ট দেখতে পাচ্ছেন। নেক্সট আপনারা এখানে আই এগ্রিতে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে এবং সেই ওটিপি নাম্বারটি আপনি এই বক্সে আপনাকে টাইপ করতে হবে। এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি সিম্পলি আপনার ওটিপিটি টাইপ করবেন এবং নিচে ডাউনলোড আধারে আপনাকে ক্লিক করলে নতুন আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। আমার মোবাইলে অলরেডি সেই ওটিপিটি চলে এসেছে এবং ওই ওটিপি নাম্বারটি এখানে আমি টাইপ করব। এখানে আমি টাইপ অলরেডি করে দিয়েছি। এবার ডাউনলোড আধার এই অপশনের উপর ক্লিক করলেই আমাদের সেই নতুন আধার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যেখানে আপনারা যে আধার কার্ডটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে অনেক কিছু কিন্তু চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র সিকিউরিটির কারণে। তাই আপনাদেরকে বলবো এই আধার কার্ডটি আপনারা এক্ষুনি ডাউনলোড করে নিন। তো চলুন নতুন আধার কার্ডটি দেখতে কীরকম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, পিডিএফটির ওপর যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু একটা পাসওয়ার্ড চাওয়া হবে। তো আপনারা এইটি দেখে আপনারা টেনশন করবেন না, কি পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে আমি বলে দিচ্ছি। আপনার নামের প্রথমে 4টি অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার,
যেমন আমার নাম ভৈরব, অর্থাৎ BHAI, এই চারটি অক্ষর প্রথমে আপনাকে এখানে লিখতে হবে ক্যাপিটাল লেটারে। নেক্সট আপনার ডেট অফ বার্থে যে ইয়ার রয়েছে সেই ইয়ারটি আপনি এখানে লিখবেন। তো চলুন আপনাদেরকে আমি দেখাই। এখানে আমি আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। নেক্সট সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের নতুন যে আধার কার্ড সেটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সেই নতুন আধার কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার যে আধার নাম্বার সেটি প্রথমে দেওয়া রয়েছে এবং তার ঠিক নিচে রয়েছে VID নাম্বার। এই যে VID নাম্বার রয়েছে এটি নতুন আধার কার্ডে কিন্তু এটি অ্যাড করে দেওয়া হয়েছে, অর্থাৎ এবার থেকে শুধুমাত্র আপনারা এই VID নাম্বারটি যে কোনো জায়গায় দিলেই কিন্তু আপনাদের কাজ চলবে। আপনারা আপনাদের আধার নাম্বারটি না দিলেও চলবে, শুধুমাত্র VID নাম্বারটি আপনারা দিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ইনফরমেশান, অর্থাৎ আপনারা কীভাবে ডাউনলোড করবেন বাড়িতে বসে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। যদি আমাদের ইনফরমেশানটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এই লাল সাবস্ক্রাইব বাটনটির ওপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটা বেল আইকন পাবেন সেটিকে অবশ্যই ক্লিক করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওগুলির আপডেট প্রত্যেক দিন আপনার ফোনে পাওয়ার জন্য। এবং পাশাপাশি আমাদের ভিডিওটি যদি আপনার মনে হয় অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। Okay.